হ্যালো মাই ডিয়ার প্যারেন্টস আই होप অল অফ ইউ আর ফাইন ওকে সো মাই ডিয়ার প্যারেন্টস আমি আজকে আমাদের শেমলো কার্ডসের মাই প্র্যাকটিস বুক এর 44 নাম্বার পেজের অ্যাক্টিভিটি করাবো হুম সো তার জন্য দেখুন ঠিক এই রকম ভাবে ফার্স্ট এ লাইনে আপনাদেরকে পাঁচটা লকেস পি লিখে দিতে হবে হুম আপনারা এই রকম ভাবে পেজটা রেডি করে দেওয়ার পরেই আমাদের শেমলো কার্ডসরা তাদের অ্যাক্টিভিটি করতে পারবে

প্র্যাকটিস করব হুম আচ্ছা তার জন্য তো রেডি হতে হবে এই দেখো এই মাই প্র্যাকটিস বুক আর তার সঙ্গে সঙ্গে পেন্সিল আর রেজার নিয়ে তোমরা চটপট রেডি হয়ে যাও ওকে তোমরা রেডি হয়ে গেছো আচ্ছা এবার মাই প্র্যাকটিস বুক এর পেজ নাম্বার 4444 ওপেন করে ফেলো ওপেন করেছো এই দেখো মামি বা পাপা তোমাদের নিশ্চয়ই এই রকম ভাবে পেজটা রেডি করে দিয়েছেন তাই তো হুম এই দেখো এখানে এগুলো কোন লেটার লেখা আছে বলো তো পি লো আকেস পি তাই না হুম আচ্ছা চলো আমরা দেখে নিই লো আকেস পি কিভাবে লিখতে হয় ওকে দেখো এই যে ব্ল্যাক লাইন রয়েছে এখান থেকে স্টার্ট করে রেড লাইন পর্যন্ত স্ট্যান্ডিং লাইন হুম তারপর মিডলে টু ব্ল্যাক লাইনস এর মধ্যে এই রকম ভাবে একটা স্ট্রোক লো আকেস পি হুম এইবার দেখো আমরা এইখানে লো আকেস পি লেখা প্র্যাকটিস করব ওকে চলো সবাই পেন্সিল নিয়ে নাও আমার সঙ্গে সঙ্গে সবাই লেখো এই যে ব্ল্যাক লাইন থেকে স্টার্ট করে রেড লাইন পর্যন্ত একটা স্ট্যান্ডিং লাইন তারপর টু ব্ল্যাক লাইনের মধ্যে এরকম একটা কার্ভ লো ওকে পি চলো এবার তোমরাও লেখো স্ট্যান্ডিং লাইন এই রকম ভাবে একটা স্ট্রোক লো ওকে পি তাই তো সবাই লিখতে লিখতে বলো কোন লেটার লিখছো এখন লো ওকে পি ভেরি গুড খুব সুন্দর হচ্ছে এরকম ভাবেই লেখো হ্যাঁ এই যে লোক এসি স্ট্যান্ডিং লাইন আর এই রকম একটা স্ট্রোক হুম ভেরি গুড খুব ভালো হচ্ছে স্ট্যান্ডিং লাইন এই রকম একটা স্ট্রোক লোক এসি সবাই লিখতে লিখতে বলো কোন লেটার লেখা প্র্যাকটিস করছো এখন হুম লোক এসি ভেরি গুড এই দেখো এই স্ট্রোকটা কিন্তু টু ব্ল্যাক লাইনস মধ্যেই করতে হবে হুম এই হলো লোক সবাই লিখে নাও আমার সঙ্গে সঙ্গে এখানে পুরো পেজটা জুড়েই আমরা কিন্তু লোয়ার কেস পি লেখা প্র্যাকটিস করব ওকে লোয়ার কেস সি সবাই লিখতে লিখতে আমার মত করে বলো কোন লেটার লেখা প্র্যাকটিস করছো লোয়ার কেস সি স্ট্যান্ডিং লাইন এই রকম একটা স্ট্রোক লোয়ার কেস সি দেখো এখানে আমি অনেকগুলো লোয়ার কেস সি লিখলাম তাই তো তোমরাও তো লিখলে আমার সঙ্গে সঙ্গে হুম এইবার তোমরা ঠিক একই রকম ভাবে এখানেও লোয়ার কেস সি লিখে ফেলো ওকে সো মাই ডিয়ার শ্যামরকাইটস এখন একটা لوকেস লেখা প্র্যাকটিস এইবার কি করতে হবে এই পেজের করার জন্য করে দিতে হবে হুম আর বাড়িতে আবার ওই لوকেস লেটার লেখা প্রাকটিস করতে হবে হুম সবাই প্র্যাকটিস করবে তো यस वेरी गुड সো মাই